তো হ্যালো গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে টেবিল ফ্যান, রেসিস্ট্যান্স কানেকশন, সুইচ কানেকশন, সুইচের মাধ্যমে মিডিয়াম লো হাই কিভাবে করবেন এবং সুইচের মাধ্যমটা কিভাবে কানেকশনটি করবেন, রেসিস্ট্যান্স কিভাবে কানেকশন করবেন, ডিজিটাল রেসিস্ট্যান্স যেগুলো আমি দেখাচ্ছি, দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই রেসিস্ট্যান্সগুলো কিভাবে কানেকশন করবেন, এই সুইচের হাই মিডিয়াম যেগুলো দেখতে পাচ্ছেন এভাবে কিভাবে কানেকশনটি হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে কিন্তু ফুল আমি দেখিয়ে দেবো। তো দেখুন ভিডিওটা, দেখতে পাচ্ছেন এখানে তিনটি লিড কিন্তু কয়েল থেকে আমরা বের করে রেখেছি। এখানে কটাকা দিয়ে কয়েল দেখতে পাচ্ছেন, তিনটি লিড বের করেছি, এই হলুদের কমন, কালোটা, হলুদটা রানিং, আর সবুজটা হলো স্টার্টিং, ঠিক আছে, আকাশি কালারটি স্টার্টিং, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব উপরে কিন্তু হাই আছে, আর দেখুন সব উপরে কিন্তু হাই আছে, তারপরে মিডিয়াম, তারপরে লো, তারপরে অফ, দেখুন মিডিয়াম লো অফ, ঠিক আছে, এটা দেখে রাখুন, কাজে লাগবে, ওই দিক দিয়ে আমরা কানেকশন করব পেছন দিক থেকে। তো এই ফ্যান বলে না, প্রত্যেকটা টেবিল ফ্যানে কিন্তু এইভাবে কানেকশন করবে যদি তিনটি লিড থাকে তাহলে। আর 5 লিডের কয়েল কিভাবে বাইন্ডিং করতে হয় ভিডিও আমার ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওখান থেকে দেখে নেবেন অথবা চ্যানেলে গিয়ে দেখে নেবেন। তো এই 5 3 লিড কয়েল কিভাবে হাই স্পিড কয়েল বাইন্ডিং করতে হয় সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। এখানে কয়েলের তারগুলো আপনাকে বুঝে নিতে হবে, কোনটা কোনটা রানিং, কোনটা স্টার্টিং এবং কোনটা কমন, ঠিক আছে। এই তিনটি তার, আপনি কালো যে তারটি সেই তারটি কিন্তু আমি জয়েন মেরে লাল তারের সাথে জয়েন মেরে রেখেছি, আর কালোটা হলো কমন, আর হলুদটা রানিং, আর সবুজটা স্টার্টিং, ঠিক আছে। তো এখানে আমরা তারটি এদিক থেকে জয়েন মেরে আমরা নিচের দিকে নামিয়ে এনেছি, এই দেখুন এই লালটি হলো কমন, আর সাদাটি রানিং, আর সবুজ তারটি হলো স্টার্টিং, এই দেখুন এটা স্টার্টিংয়ের তার, দেখুন এই সবুজ, এই আকাশি কালার তারটি এই আকাশি কালারের সাথে জয়েন্ট মেরে আমরা ক্যাপাসিটারের সাথে ডাইরেক্ট কানেকশন করে দিলাম, ঠিক আছে। যে ক্যাপাসিটারের সাথে রানিংয়ের তারটি আর স্টার্টিংয়ের তারটি এই দুটো তার কিন্তু আপনারা ক্যাপাসিটারের সাথে কানেকশন করে দেবেন, এই দেখুন রানিং হলুদ, আর হলুদের তারটি আমি সাদার সাথে জয়েন্ট করেছি এখানে, দিয়ে কিন্তু আমরা এখানে ক্যাপাসিটারে কানেকশন করে দিয়েছি, ঠিক আছে। রানিংয়ের হলুদ তারটি এবং এই স্টার্টিংয়ের সবুজ তারটি এই দুটো তার ডাইরেক্ট ক্যাপাসিটারের সাথে কানেকশন করে দেবেন, ক্যাপাসিটার থাকবে 2.50, ঠিক আছে, ক্যাপাসিটার। তো এই দেখুন এই কর্ডের যে তারগুলো আছে, কর্ডের তারের সাথে কিন্তু রানিংয়ের একটি তার অর্থাৎ নিউট্রাল বা ফেজ নিউট্রালটি দিয়ে দেবেন ক্যাপাসিটারের রানিং তারের সাথে, ঠিক আছে। রানিং অর্থাৎ হলুদ তারটি আমাদের যেটা আছে, এই দেখুন হলুদ তারটি, আর এই কমন যে তারটি থাকবে সেই কমন তারটি আমরা কিন্তু এখানে লাল তারের সাথে জয়েন্ট করে এখানে আমরা কিন্তু যেটা হাই স্পিডের এক প্রান্তে দিয়ে দিয়েছি, ঠিক আছে, হাই স্পিড যেই আমাদের সুইচ আছে সেই সুইচের এক প্রান্তে দিয়ে দেবে, দেখতে পাচ্ছেন এই কমন তারটি, লালটি হলো কমন কয়েলের, এই কমন তারটি কিন্তু হাই স্পিডের, এখানে দেখাচ্ছি ভালো করে, এই দেখুন এখানে হাই লেখা আছে, এই হাই মিডিয়াম লো, এটা দেখবেন তো হাইয়ের উপরে হাইয়ের দুটো স্লট রাখা আছে, দুটো একই কিন্তু, হ্যাঁ ঠিক আছে, হাইয়ের যে দুটো স্লট দেখতে পাচ্ছেন দুটো একই, ওই হাইয়ে কিন্তু আমরা কমনটি দিয়ে দিলাম। আরেকটি তার আমরা রেসিস্ট্যান্স থেকে দিয়ে দেবো, রেসিস্ট্যান্সের কোন তার দেবো সেটা আমরা দেখবো, ঠিক আছে, ওটাই ভালো করে দেখে দিই। যেমন কমন তার কালোটি হলো কমন, কালোটি লালের সাথে জয়েন্ট করে হাইয়ের সাথে জড়িয়ে দিলাম, ঠিক আছে, ভালো করে এটাকে ঝালাই মেরে দেবেন। আর এই যে রেসিস্ট্যান্স আছে ডিজিটাল রেসিস্ট্যান্স, এটার কীভাবে কী কানেকশন করবেন বলে দিই। এই যে আমরা নীল কালারের যে ইটা দেখতে পাচ্ছেন তারটি, নীল কালারের তারটি কিন্তু আমরা ডাইরেক্ট কিন্তু ওই কমনের সাথে জুড়িয়ে দিয়েছি, ঠিক আছে, কমনের সাথে নীল কালের তারটি জুড়ে দেবেন, এটা হাইয়ের তার, ঠিক আছে, এটা হাই ঘুরবে এই তারটিতে, সবুজ নীল কালারের তারটি, দেখুন নীল কালারের তারটি আর কয়েলের কমন তার এই দুটো অ্যাডজাস্ট করে হাইয়ে দিয়ে দিবেন, ঠিক আছে, ভালো করে দেখায় আপনাদেরকে। আর যেই সবুজ তারটি আছে এটা হচ্ছে মিডিয়াম, সবুজ তারটি হলো মিডিয়াম, সবুজ তারটি তার পরের মিডিয়ামে দিয়ে দিবেন, আর যে সাদা তারটি আছে সেটি হলো লো, লো সব নিচে দিয়ে দিবেন, তারপরে যে লাল তারটি আছে সেটা হলো অফে দিয়ে দিবেন, ঠিক আছে। দেখুন কমন তার, কয়েলের কমন তার, এই কমন তারের সাথে এই রেসিস্ট্যান্সের সবুজ তার নীল তারটি আমরা কানেক্ট করেছি, আর সবুজ তারটি মিডিয়ামে কানেক্ট করেছি, আর সাদা তারটি কিন্তু আমরা অফে কানেক্ট করেছি, দেখুন লো, লোয়ে কিন্তু আমরা সাদা তারটি কানেক্ট করেছি, রেসিস্ট্যান্সের সাদা তারটি লোয়ে কানেক্ট করে দিয়েছি, এ দেখুন, আর লাল তারটি অফে কানেক্ট করে দিয়েছি, যেখানে অফ আছে সেই অফে কানেক্ট করে ফেজ তারটি ওখানে জুড়ে দিবেন, ঠিক আছে। এ দেখুন কর্ডের যে দুটো তার আছে লাল আর কালো, এর মধ্যে আমরা কিন্তু যেটা ফেজ তার সেটি কিন্তু
আমাদের রেস্টেন্সের সাথে আমরা কিন্তু জুড়ে দিয়েছি ফেজ 30। ফেজ 30 কী করেছি, আমরা অফ বাটনের সাথে আর রেস্টেন্সের রেড ওয়্যারের সাথে, মানে রেস্টেন্সের রেড ওয়্যার আর কডের রেড ওয়্যার দুটোর রেড ওয়্যারকে আমরা জোড়ে অফ যেখানে লেখা আছে অফের নিচে আমরা কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে? এভাবে দিয়ে দিলাম, দেখুন অফের নিচে কিন্তু আমরা এটা জয়েন্ট করে দিয়ে দিলাম। তো কানেকশনটা আমি আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখুন কডের ফেজটি আর রেস্টেন্সের ফেজটি রেড কালার জুড়ে দিবেন। তা তারপরে আমরা কিন্তু এগুলাকে স্লিপিংগুলাকে এভাবে জুড়িয়ে দিলাম, তারপরে আমরা কিন্তু আবার দেখাচ্ছি আপনাদেরকে স্লিপিংগুলো ভালো করে এভাবে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে কাজটি করতে হবে। এই কাজটি যারা জানেন তাদের জন্য খুবই সহজ। তো এইভাবে করে কানেকশন কমপ্লিট, এইভাবে আপনারা কাজ করবেন, একবার না হলে দুবার ভালো করে দেখে সেভাবে করবেন কাজ যেন ভুল না হয়, ঠিক আছে? দেখুন আমরা প্রত্যেকটাতে স্লিপিং দিয়ে টেপিং করে দিয়েছি যেন লিক না থাকে। দেখুন টেপিং করে আমরা কিন্তু এটাকে কনফার্ম করে ফেললাম। কানেকশন ভালো করে দেখে নেন, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নেন, হয়তো পরে ভিডিও দেখাচ্ছে সবাই।